ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রথের দড়ি একবার যদি কেউ স্পর্শ করে তাহলে তার কি লাভ হয়, সে কি পাওনা পায়, পরমেশ্বর জগন্নাথ দেব তাকে কি কৃপা প্রদান করেন সে সম্পর্কে আলোচনা করব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রথযাত্রা নিয়ে বলতে গেলেই কিছু ঘটনার কথা মনে পড়ে যায়। দেখবেন রথযাত্রার দিন অবশ্যই বৃষ্টি হয়, বৃষ্টি অবশ্যম্ভাবী। ধরিত্রী মাতাও চান পবিত্রতা, কলুষমুক্ত করতে ধরিত্রীকে, তাই বৃষ্টির দ্বারা তিনি জলসিঞ্চন করে তিনি সমস্ত কিছু ধৌত করে দেন, যাতে জগন্নাথদেব যখন সেই পথ দিয়ে যাবেন, সে মার্গ দিয়ে যাবেন, সেটি যেন পবিত্র থাকে। তাই এই রথযাত্রার কথা যখনই মনে পড়ে তখন রথের দড়ি ধরে টানার কথাও মনে পড়ে। পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, পৃথিবীর যে দেশেই থাকুন না কেন, জগন্নাথ দেবের যে ধাম পুরী, জগন্নাথপুরী যেটি ভারতবর্ষে অবস্থিত উড়িষ্যা রাজ্যে, সেখানে যদি আপনি নাও আসতে পারেন, ভগবান তো সর্বত্র বিরাজমান, একটি ধুলিকণার মধ্যেও তিনি বিরাজমান, শুধু দেখার দৃষ্টি থাকা দরকার এবং ভাবের দরকার। তাই পৃথিবীর যে কোনো জায়গায় আপনি থাকুন না কেন, যে রথই আপনি দর্শন করুন না কেন, রথে বিরাজমান জগন্নাথ দেব বলরামজি এবং সুভদ্রাজিকে আপনি দর্শন করুন না কেন, একবার আমরা অনুরোধ করব আপনাদেরকে সেই দড়ি ধরে জগন্নাথ দেবের রথকে একটু টেনে নিয়ে যাওয়ার জন্য। কেননা এই যে রথযাত্রার শুরু কিন্তু সেই দ্বাপর যুগে, সেই দ্বাপর যুগে যখন শ্রীকৃষ্ণ বলরামজি এবং সুভদ্রাজি সবাই একত্রে দ্বারকায় বাস করতেন, তখন একদিন সুভদ্রাজি তার ভ্রাতা, তার ভাই শ্রীকৃষ্ণকে কী করেছিলেন, অনুরোধ করেছিলেন দ্বারকা ঘোরানোর জন্য। সেই অনুরোধ রাখার জন্যই কিন্তু রথে করে নিয়ে তিনি সুভদ্রাজিকে ঘুরিয়েছিলেন, বলরামজি সাথে ছিলেন এবং শ্রীকৃষ্ণ নিজে ছিলেন। সেখান থেকেই শুরু হয়েছিল এই রথযাত্রার এই রীতির, এই নিয়মের। তাই অবশ্যই জগন্নাথ দেবের, জগতের পথি জগন্নাথের রথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দড়ি ধরে অবশ্যই টানবেন। এই দড়ি কিন্তু আপনি স্থূল চোখে দেখছেন, এই চামড়ার চোখে দেখছেন দড়ি, সেটি কিন্তু আসলে দড়ি নয়, সেটি আপনার মোক্ষ মুক্তি লাভ করার একটি পথ। জানবেন ওই দড়ি ধরার সবার সুযোগ হয় না, পৃথিবীতে প্রচুর মানুষ আছেন সবার ভাগ্য হয় না ওই দড়ি ধরে টানার, একমাত্র সেই ভক্তই, সেই পুণ্যাত্মাই কিন্তু ওই দড়ি ধরার অধিকারী বা অধিকারিণী হন যিনি পরমেশ্বর পরমাত্মার কৃপা লাভ করেন, আর বাদ বাকিরা তো দর্শন করেন, শুধু দূর থেকেই দেখেন। দড়ি ধরার জন্য দেখবেন তাই সবাই কত উৎসাহ জ্ঞাপন করেন, কেন এত কষ্ট সহ্য করে জগন্নাথ দেবের রথের দড়ি ধরার জন্য এত মানুষ চঞ্চল হয়ে ওঠেন, ব্যস্ত হয়ে ওঠেন, তার একটি কারণ, যারা জানেন তারাই কিন্তু দৌড়াদৌড়ি করেন। যে ভক্ত তিনিই কিন্তু ভাবের রসে কী হন, আপ্লুত হন, ভাবের রসে বন্যায় তিনি ভাসেন।
তিনি কিন্তু সাঁতার কাটেন, তিনি ভেসে যান। আর যারা এই ভাব বোঝে না, তারা দূর থেকে পার থেকেই দেখেন আর হাততালি দেন। কিন্তু এই দড়ি ধরে যদি টানার, যেখানেই থাকুন না কেন, পৃথিবীর দেশে বিদেশে যেখানেই থাকুন না কেন, এই দড়ি ধরে টানার সুযোগ জগন্নাথ দেবকে আপনি, জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, হে নাথ, এইটুকুনি সুযোগ দাও, এইটুকুনি কৃপা করো, যদি কিছু পুণ্যফল আমার লাভ হয়ে থাকে এই সারা জীবনে, আমার পূর্বজন্মেও যদি আমি কোনো পুণ্য লাভ করি, তার পুণ্যের বলে বলিয়ান হয়ে আমাকে একটু তুমি অধিকার দাও, একটু আমাকে সুযোগ দাও তোমার এই রথের দড়ি ধরার। আর এই দড়ি ধরলে কি হয় জানেন? দড়ি ধরলে মোক্ষ মুক্তি লাভ হয়। আমাদের পুরাণে বর্ণিত আছে, দড়ি ধরলে মোক্ষ মুক্তি লাভ হয়, দুঃখ কষ্ট শেষ হয়ে যায় এবং আপনার যা কিছু দরকার স্বয়ং জগন্নাথই আপনাকে আপনার চাওয়ার আগেই পাইয়ে দেন। অর্থাৎ এই জগতে এবং মৃত্যু পরবর্তী সময়ে আপনি শুধু প্রভুর কৃপায় লাভ করেন। সেই জগৎপতি জগন্নাথ তিনি যদি কৃপা করেন তাহলে কোনো কিছুই আর অপ্রাপ্ত থাকে না। কেননা আমাদের একমাত্রই চাওয়া হওয়া উচিত, ওম জগন্নাথ স্বামী নয়না পথগামী ভবা তুমি, হে জগন্নাথ, হে জগৎপতি, হে জগদীশ্বর, হে পরমেশ্বর, হে পরমাত্মা, হে পরম পিতা, পরম ব্রহ্ম, তুমি আমার নয়নে অবস্থান করো, আমি যেন সর্বদা শুধু তোমাকেই দেখতে পাই, তোমার রূপেই আমি মগ্ন হয়ে থাকি, শুধু তুমি ময় আমি হয়ে থাকি, তুমি ময় আমার জীবন হয়ে ওঠে। এই কামনা নিয়ে একবার আপনি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা জানান, দেখবেন আপনি শুধু চান তিনিই তো সুযোগ করে দেবেন ওই রথের দড়ি ধরার। আপনার কি সাধ্য সেই রথের দড়ি স্পর্শ করার? তিনি যদি না চান, তিনি যদি কৃপা না করেন, সেই কৃপাময় দীনদয়াল পতিত পাবন, তিনি যদি না চান, পতিতকে, পতিতের কোনো ক্ষমতা নেই সেই দড়ি ধরার। আমরা সব পতিত, আমরা সব দাস দাসী। সে রাজাধিরাজ জগদীশ্বর রাজ রাজেশ্বর যদি না চান, আমাদের কোনো ক্ষমতাই নেই, অধিকারই নেই। তাই অবশ্যই এক মনে ভাব সাগরে আপনি আপ্লুত হয়ে ডাকুন জগন্নাথ দেবকে, বলুন তোমার রথের দড়ি যেন একবার আমি ছুঁতে পারি, যেন আমার জীবন সার্থক হয়, মানব জীবন যেন আমার, এই মানব শরীর যেন আমার সার্থক হয়, আমি যেন পরম ধাম লাভ করতে পারি, তোমার পাদপদ্মে স্থান পাই, তোমার পদসেবা করার সুযোগ পাই। হে নাথ, মেরে নাথ, তুমি শুধু আমার আর আমি শুধু তোমার, এইভাবে ভাবিত হন তো জগন্নাথ দেব অবশ্যই আপনার কাছে ধরা দেবে। তিনি ভাবের কাঙাল, তিনি ভাবের পূজারি, তিনি ভক্তের দীনদয়াল, তিনি ভক্তের ভগবান।